মঙ্গলবার মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত নওয়াদা যদুপুর অঞ্চলের নয়াগ্রাম নিচু পাড়ায় এক ধর্মীয় বক্তব্য রাখেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। ফুরফুরা শরীফের ভাইজান প্রধান বক্তা হিসেবে আব্বাস সিদ্দিকী উপস্থিত ছিলেন। তিনি আবার আইএসএফ এর প্রধান কর্তা। তার ধর্মীয় বক্তব্য শোনার জন্য দূর দূরান্ত থেকে প্রচুর লোকজনের সমাগম হয়। তিনি এদিন শুধু ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করেন। তার মুখে কোনো রাজনৈতিক বক্তব্য শোনা যায়নি। তিনি বলেন, ধর্মীয় অনুষ্ঠানে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না। আব্বাস সিদ্দিকী ভাইজান সমাজের যুবককে নিয়ে কিছু কথা বলেন, নামাজ রোজা কায়েম করার বিষয়ে জোর দেন, মানুষের সঙ্গে সুব্যবহার, ধর্মকর্মে মনোনিবেশ করার অনুরোধ করেন। কেউ যদি শাসকেরা নারী গুরুকে ভোগের পাত্র বানিয়ে দিয়েছিল, আল্লাহ নবী সেই পৃথিবীর জমিনে এসে নারীদেরকে মায়ের সম্মান দিয়েছে, নারীদেরকে বেটির মর্যাদা দিয়েছে, নারীদেরকে স্ত্রীর মর্যাদা দিয়েছে। এ বিশ্বে নারীরা আমার রসুলকে চিনতে শুধু আমার নবীকে জানো। আল্লাহ নবী যেমন নারীর মর্যাদা দিয়েছে, এই পৃথিবীতে জালিম শাসক গুলোকে শিখিয়েছে। এ শাসকের দলেরা তোমরা প্রজাদেরকে উঠো না, এই রূপে হারাম হবে, এবং যারা লুপ্ত তাদের হাতে অসহায় গরিব দুঃখী প্রজাগুলোকে দাসত্বের শিকল ভেঙে দিয়ে আল্লাহ নবী আজাদ করে দিয়েছে। মানবতা শিখিয়েছে, প্রেম শিখিয়েছে, খোদার দিকে খানা খাওয়ানো শিখিয়েছে। মুসলমান হোক আর মুসলিম হোক, সে হতে পারে হিন্দু খ্রিস্টান দুই আদিবাসী, সে তো মানুষ, তাকে ভালোবাসা শিখিয়েছে। আল্লাহ নবী বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া শিখিয়েছে। পৃথিবীর জমিন আল্লাহ নবী 23 বছরে শান্তি সভ্যতা মানবতা প্রতিষ্ঠিত করেছে। শুধু নামাজ নেই, ইসলাম কমপ্লিট হলো না। একটা রাস্তা হলো ন্যায়ের কাজ করা, আর একটা হলো অন্যায় থেকে দূরে থাকা। আর শুধু দূরে থাকলে হবে না, ন্যায় করো, করার জন্য ব্যবস্থা তৈরি করো, প্রচার করো, সহযোগিতা করো ন্যায়কে, আর অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা সাহেব
তোমরা কি খবর পেয়েছো বাবা?